সে তার সাতটা পত্রিকায় তার লেখা বের করেছে স্বাস্থ্য বিষয়ক। তৈরি করাও কিন্তু কঠিন, যে কি লিখবো ওটা শুদ্ধ ওটা ভুল। আমি একটা লিফলেট তৈরি করেছি, আটটা লিফলেট একসাথে ছাপা যায়, 8,000 বিভিন্ন সময়ে এই লিফলেটটা দেখেন, এগুলো 8,000 লিফলেট ছাপতে পারবেন 5,000-6,000 টাকায়, আপনারাও পারবেন। অথবা যে শেপে দিয়েছে আমাকে তার ফোন নাম্বার এটা আছে, ওর সাথে যোগাযোগ করলে একসাথে 8টা ছাপতে পারবেন। দেখেন একটা আছে সুস্থ জীবন সতেজ প্রাণ, আর একটা আছে উচ্চ রক্তচাপ নীরব ঘাতক, ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধে স্বাস্থ্য বার্তা, পরিমিত জীবনবোধ ডায়াবেটিস কর্মের রোগ, ক্যান্সার ঘাতক ব্যাধি ডায়রিয়া, সুস্থ হার সুস্থ জীবন, বিষাক্ত রাসায়নিক ব্যবহার জনস্বাস্থ্যের হুমকি, আটটা বিষয়ের উপর আটটা লিফলেট আছে। এই লিফলেট গুলা যদি আমরা ছাপি আমাদেরকে পরিচয় করাতে হবে না, যে আমরা রোটারি কি, অটোমেটিক মানুষে জানবে কে ছাপতেছে রোটারি ক্লাব ছাপতেছে এবং প্রত্যেকটা প্রয়োজন। আমাদের মাঝে আমাদের এক্সিকিউটিভ সেক্রেটারি আমাকে বাধা দিচ্ছেন মাঝে মাঝে, কারণ আমাদের মূল কথা হচ্ছে ট্রেনিং করা। বিকেলবেলা একটু গান শোনাবে একটা লোক, সাংস্কৃতিক অনুষ্ঠানের কোন আয়োজন নেই, সেই আমাদের গান শোনাবে, তাকে আমরা সবাই একটু সাহায্য করি। তুমি এসেছো নাকি বাবা? কি নাম তোমার? মোহাম্মদ সবুজ মিয়া। সবুজ মিয়া, গ্রিন সবুজ মিয়া, সে গান শোনাবে আমাদের কেমিক্যাল বেহালাতে। যাই হোক, পরের কমিটিতে আসি আমরা, প্রথম থেকে যাচ্ছি ক্লাব অ্যাডমিনিস্ট্রেশনের কিছু কমিটি আছে, কনস্টিটিউশন পাইল এইটা একদিন শহীদ ভাইয়ের ক্যাম্পেইনে বের হয়েছি, তো তার বাসায় পৌঁছার কথা আমাদের 1টার সময়, আমরা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি নাম বাইলে। এই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মনে আছে তোমার? খাবার ঠান্ডা হয়ে গেছে, দুপুর থেকে 20 জনের খাবার নিয়ে এসে বসে আছে, আরেকজন আছেন কিশোরগঞ্জে, ওই যে উনি গেল কই, এই তো ওনারা বসে থাকে, না খেয়ে আসতে পারবেন না। একটা কথা বলি আপনাদেরকে, দিলনাসিন আপা ইজ দা মোস্ট লাকিয়েস্ট পারসন আমাদের সিলেটে, ওনার বছর শেষ হওয়ার আগে রোটারি সেন্টারের কাজ শুরু হবে। কিন্তু বাচ্চাটা সমানে কাঁদছে, একটু পরপরই বলছে মা আমি বাড়ি যাব, মা বারবার বলছে কেন যাবে, দেখো না এত সুন্দর মেলা কেন তুমি বাড়ি যাবে বাবা। তারপরও সে উনি দেখছেন যে তার বাচ্চা কেঁদেই চলছে যে মা আমি বাড়ি যাব। কিছু দূর যাওয়ার পর মা খেয়াল করলেন যে বাচ্চাটার পায়ের জুতার ফিতাটা খুলে গেছে, উনি নিচু হয়ে ফিতাটা বাঁধতে যেয়ে দেখলেন
যে বাচ্চাটা উপরে কিছুই দেখতে পাচ্ছেন না। এটাই হচ্ছে এই গল্পের মডেল। আপনারা যারা লিডার হচ্ছেন তারা কিন্তু শুধু আপনাদের অবস্থান থেকে দেখলে হবে না, আপনারা দেখতে হবে যারা আপনি যাদের লিডার হয়েছেন তাদের অবস্থান থেকে আপনাদের ব্যাপারটা বিষয়টা দেখতে হবে, যে তারা দেখতে পাচ্ছে কি না, আপনি যা দেখতে পাচ্ছেন। এটাই বলতে চাচ্ছিলাম আমি, যে যারা ফেলোশিপ কমিটি চেয়ারম্যান বা বিভিন্ন চেয়ার কমিটিতে আছেন, ওনারা যেন শুধুমাত্র নেতার অবস্থান থেকে না দেখেন বিষয়টাকে, যারা তাদের সাথে আছেন, যাদেরকে নিয়ে আপনি কাজ করবেন, তারা কোন অবস্থান থেকে দেখছেন বিষয়টাকে, সেভাবেও যেন বিশ্লেষণ করেন। ধন্যবাদ। রোটারি ইন্টারন্যাশনাল আমাদের কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশন থেকে আমরা ডেরাইভ করি বাইরে প্রত্যেকটা ক্লাবের নিজস্ব সম্পদ। আমাদের ক্লাবটা কী করে চলবে, ক্লাবে কজন বোর্ড মেম্বার থাকবে, ক্লাবের মিটিংটা কবে হবে, কখন কখন আমাদের অ্যাসেম্বলি হবে, এই সব কিছুই ফ্যানের মধ্যে। এবং আজকে যেগুলো বলা হলো যে চেয়ারম্যানের দায়িত্ব সবার, হ্যাঁ, এই যে চেয়ারম্যানরা যে আছেন, ডিস্ট্রিক্ট চেয়ারম্যান, ক্লাব চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট চেয়ারম্যানরা যে এরা, এগুলো আমরা কোত্থেকে পেয়েছি, কনস্টিটিউশন থেকে। রোটারি ইন্টারন্যাশনাল যে সংবিধান তৈরি করে দিয়েছে সেটা হচ্ছে কনস্টিটিউশন, সেখানে সব কথা বলে আছে। রোটারি কিন্তু আমরা যে বিভিন্ন ক্লাব করি প্রত্যেকটা কিন্তু ইন লাইন অফ রোটারি আমাদের করতে হবে, সেটা আমরা কনস্টিটিউশন থেকে আইডিয়া নিয়ে। এই যে প্রত্যেকটা চেয়ারম্যান, ফেলোশিপ চেয়ারম্যান বলেন, এগুলো যেগুলো আলোচনা হয়েছে সবগুলো কিন্তু রোটারি ইন্টারন্যাশনালে যে কনস্টিটিউশন ওখানেই রয়েছে। ঠিক ক্লাব লেভেলেও একইভাবে আমরা বিভিন্ন চেয়ারম্যান করি এবং তারা সে রোটারির ইন লাইন অফ রোটারি তারা কাজ করে থাকে। এভাবেই আমরা বলবো যে কনস্টিটিউশন থেকে বাইল আসে। তো বাইলসটা যে আসে, বাইলসটা আমরা কীভাবে, আমরা যেভাবে আমরা ক্লাবটা শুরুতে আমরা বাইলস তৈরি করি সেটা কি ওরকমই থাকে, এটা কি একই রকম থাকবে বছর পর বছর, একদম আনটাচড? আপা বলছেন চেঞ্জ হবে, অবশ্যই চেঞ্জ হবে। কেউ কি বলতে পারবেন চেঞ্জটা কী করে হয়? নিশ্চয়ই বোর্ডের সিদ্ধান্ত, তার 10 দিন আগে কিছু করতে হয়, আমাদের করতে হবে নোটিস করতে হবে, নোটিফাই করতে হবে আমাদের সব মেম্বারকে, আমরা যেটা মনে করবো যেটা আমরা চেঞ্জ করবো। মনে করেন আমাদের ভাইস প্রেসিডেন্ট একজন আছেন, আমরা 2 জন করতে চাই, বা আমরা বলছি যে যিনি প্রেসিডেন্ট হবেন নেক্সট ওনাকে সেক্রেটারিশিপ করে তারপর আসতে হবে, কিন্তু আমার বাইলতে নাই, বাইলতে নাই এই জিনিসটা নিয়ে আমি করতে হবে, আমাকে বাইলতটা আপডেট করতে হবে। আমরা যেরকম আপডেট করি আমাদের ফেসবুকে যেমন আপডেট হয়, ঠিক তেমনি বাইলসটা আপডেট করতে হবে। একটু আগে বলেছে 10 দিন আগে আমাদেরকে নোটিফাই করতে হবে, নোটিফাই পাঠাতে হবে, তারপর আমাদের 10 দিন পরে কোথায় একটু বলবেন আপনারা, তারা পাস করে তাহলে সেটা আমরা হয়ে যাবে, আমাদের চলে যাবে কোথায়, ইট উইল বি আপডেটেড ইন বায়োগ্রাফি। ঠিক তেমনি আমরা কিন্তু এখন ফেসবুকে দেখছি সিওজি মিটিং হচ্ছে, আমাদের কনস্টিটিউশনও কিন্তু মাঝে মাঝে চেঞ্জ আসে, সেই সিওজি মিটিংয়ে এবার আমাদের মঞ্জুর হক চৌধুরী বললেন যে 6 জনের বেশি ক্লাব থাকবে না, সেগুলো টার্মিনেটেড হয়ে যাবে, তো ওগুলো আবার কনস্টিটিউশনে চেঞ্জ হবে। এভাবে কনস্টিটিউশন থেকে বাইলজ আসে, বাইলজ থেকে চেঞ্জ হয়, সেখানেও চেঞ্জ হয়। তা আমরা চাই আমরা সবাই মিলে রোটারি করবো ইন লাইন অফ রোটারি, রোটারি কোনো নিজস্ব মতামত বা রোটারি কোনো এমন কোনো ক্লাব না যে আমার আপনার তা না, এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড, এটার সব কিছু সংবিধান তৈরি আছে, সে অনুযায়ী আমরা ওটার কাজ করবো। তার মধ্যে কয়জনকে দেখা যায় চিনা যায় কিনা জানি না, একজনকে দেখা যাচ্ছে মার্ক মেলোনি আর প্রেসিডেন্ট, আরেকজন হচ্ছে আমাদের নেক্সট ইয়ারের গভর্নর, আরেকজন আছেন আমিন সোহেল, এই 3 জন খুবই গলাকাটা এন্ড সাপোর্টিভ ক্রু। রোটারি আইডি আছে, হি ক্যান ওপেন দিস অ্যাকাউন্ট এবং এটা সাইন ইন করতে পারেন। এক্সিস্টিং মেম্বার অ্যাক্সেস ইউজার ক্যান রেজিস্টার উইথ দেয়ার কারেন্ট ইউজার আইডি। এখানে একটা জিনিস বলে রাখি, আমরা যখন ক্লাব মেম্বার নেব নতুন কাউকে, তার ডাটাগুলো যখন আমরা ইনপুট দিব সেখানে তার মেল আইডিটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় শুধুমাত্র যে কোনো একটা নাম, তার অ্যাড্রেস
দিয়ে আমাকে মেম্বারশিপ করে দিচ্ছি। পরবর্তীতে উনি যখন মাইডোটারে অ্যাকাউন্ট খুলবেন উনি কিন্তু ক্লাব খুঁজে পাবেন না, উনি বলবেন যে আমার তো অ্যাকাউন্ট আছে, কিন্তু সেটা ভ্যালিড অ্যাকাউন্ট না। অ্যাকাউন্ট তখনই হবে সাইন ইন করার পর, যদি সাইন ইন করার পর প্রথম পেজটা যদি আপনার ক্লাবের নাম সহ চলে আসে তখন বুঝবেন যে আপনার মাইডোটারে অ্যাকাউন্টটা ওকে হয়েছে। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট যারা আছেন তারা তাদের অ্যাক্সেসটা আছে, তারা চেষ্টা করবেন যে মেম্বার যারা আছে তাদের একটা ভ্যালিড আইডি ইন্ডিভিজুয়াল আইডিতে ঢুকে ঢুকে অ্যাক্টিভ আইডিগুলোকে ইনপুট দিতে হবে। ওই আইডিগুলো দিয়ে কিন্তু মাইডোটারি অ্যাকাউন্ট খুললেই তখন কিন্তু মাইডোটারি সাথে আমরা কানেক্ট হয়ে যাবো, আদারওয়াইজ মাইডোটারি অ্যাকাউন্ট হবে ইন জেনারেল। আমরা দেখবো পৃথিবীর প্রচুর ক্লাব প্রচুর প্রজেক্ট আমরা অবশ্যই খুঁজে পাই না কী প্রজেক্ট করবো, এই শোকেসে কিন্তু আপনার ক্লাবের প্রজেক্টগুলো আপনি এবং আইডিয়া নতুন নতুন যদি কোনো আপনার আইডিয়া থাকে সেই আইডিয়াগুলো আপনি ইনপুট দিতে পারবেন। লার্নিং রেফারেন্স আছে, ব্র্যান্ড সেন্টার আছে, বিভিন্ন কারণে সংশোধন করতে হয় এবং সংশোধন কি প্রেসিডেন্ট ইচ্ছে করলেই করে ফেলতে পারবেন, এটা কি প্রেসিডেন্টের ইচ্ছের উপর নির্ভরশীল কেউ শেয়ার করেন? প্রেসিডেন্ট যদি ইচ্ছে করেন তাহলে কি কনস্টিটিউশনের সরি ক্লাবের বায়ল চেঞ্জ করতে পারেন? তেনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, মর্শিদি যা সকার তার কিসের ভাবনা, আমি যাব মদিনা, হৃদয়ে কাভার নয়নে মদিনা, হৃদয়ে কাভার নয়নে মদিনা, তেরে দেনো কায়া আমি যাব মদিনা, তেরে দেনো কায়া আমি যাব মদিনা, তেরে ধে আমি যাব মদিনায়। আগে কি সুন্দর দিন হাতাইতাম আমরা, আগে কি সুন্দর দিন হাতাইতাম, কাইছে
দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া ভন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া ভন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া ভন্দে।